ও ইউরিদ উ লেদিনা ইয়াতা বিআউনা শাহওয়াতি অ্যান তামিলু মাইলানা অজহিমা ইউরিদ উ লহু অ্যান্ ইউখাফ সিফা আংকুম অখরি কল ইনসান উ শেষ অংশ আল্লাহ বলছেন আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি কি করে ভাই একটু কথা বলেন কী করে দুর্বল করে আল্লাহতাল্লাহ তৈরি করেছেন এবার মানুষ কিন্তু শক্তিধর কোনো প্রাণীর সামনে কুলে উঠতে পারবে না পারবে একটা হাতি আপনি তাকায় দেখেন হাতিটা আকারে কত বড় তা শক্তি অসম্ভব অতুলনীয় শক্তি নিয়ে এসে চলে অথচ ছোট্ট একটা মানুষ পাঁচ ফিট উঁচু শরীরে তেমন কোনো শক্তি নেই অথচ এরকম একটা মানুষই হাজার হাজার হাতির পালকে সে সঞ্চালন করতে পারে পরিচালনা করতে পারে এলা বলছে হাতির তুলনায় তোমার শক্তি তো বিন্দুমাত্র নেই কিসের শক্তি তোমার না আমি তোমাকে দুর্বল করে তৈরি করেছি মানুষ দুর্বল হওয়ার কারণে মানুষের হায়াত একেবারেই কম আল্লাহ তালা যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন দুনিয়ার সৃষ্টি শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সব চাইতে হায়াত অল্প হচ্ছে শেষ জামাড়ার উম্মতের শেষ নবীর উম্মতের আমাদের হায়াত অতি কম কিন্তু এই কম হায়াতটুকুকে এই অল্প হায়াতটুকুকে দামি করার জন্য আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে তারা তো অনেক হায়াত পেয়েছে অনেক বছর পর্যন্ত ইবাদত করতেই ছিল করতেই ছিল কিন্তু আপনি আমি কি পারব না বিশ বছর আপনার ছেলে খেলায় কেটে গেল বিশ থেকে চল্লিশ বিবাহ করেছেন সংসারের মাথার চাপ চল্লিশ বছর পর্যন্ত আপনার সময় শেষ চল্লিশে কোমর বাঁকা হওয়া শুরু হয়েছে সাইড হতে হতে হি ইজ ডেড কমপ্লিট অতএব আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমাতের আবাদ করেছি আমি আপনাদেরকে এই কথাটুকু বোঝাবার চেষ্টা করব। যে যতটুকুন সময় আছে আল্লাহর কাজে লাগাই দেন আর অন্য কোনো রাস্তা আপনার সামনে খোলা নেই এই কথাটুকু আপনাদের দিলে আমি বোঝাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত সুধী কবি বলেছেন এমন জীবন কর গঠন মন রে মন যে জীবন মরিলেও অমর হয় আপনি এমন একটা জীবন গঠন করেন যে জীবনটার জন্য আসমান জমিন আপনার যেদিন মৃত্যু হবে আসমান জমিন যেন কাঁপতে শুরু করে দুনিয়ার অসংখ্য মানুষ যেন আপনার কষ্টে চোখের পানি ফেলায় আপনাকে যেন কেউ কখনো না ভোলে কোনো একদিন যদি আপনার কথা মনে পড়ে মানুষেরা জন্য চোখের পানি ফালাই বলে ইশরে একটা মানুষ ছিল আহ এত ভালো এত ভদ্র নম্র এত সুন্দর মানুষ আর কোনো দিন আসবে না এতটুকু আফসোসটুকু পর্যন্ত যেন করে এমন একটা জীবন আপনি বানায় যান এমন একটা জীবন বানান যে জীবনটার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলম যেন আপনাকে আমাকে সালাম জানায় করায়ন ক্যেমি আল্লাহ বলছেন সেই দিন রবের পক্ষ থেকে তাদেরকে শান্তির বার্তা দেয়া হবে একদল মানুষকে কঠিন মুসিবতের দিনে আল্লাহ আলা শান্তির বার্তা দেবেন তাদেরকে সালাম জানাবেন আপনি এমন একটা জীবন গঠন করেন যে জীবনটার জন্য যেন আপনাদেরকে সালাম জানানো হয় বন্ধু আপনি এমন একটা জীবন গঠন করেন যে জীবনটার জন্য আল্লাহ জন্য ডেকে বলে আল্লাহ আল্লাহর জন্য বলে তোমার কোনো ভয় নেই তোমার কোনো চিন্তা নেই আল্লাহর জন্য এই কথা বলে আপনি এমন একটা জীবন তৈরি করে যান আপনি দুনিয়া এমন একটা জীবন তৈরি করেন যেন আল্লাহ তালা বলেন লা খৌফুন আলি হিম ওয়ালা আহকম ইয়া তোমার ভয় চিন্তা কিচ্ছু করতে হবে না আমি আল্লাহ আছি তো তোমার সাথে সোভ আন আল্লাহ না আপনি এমন একটা জীবন গঠন করেন যে জীবনটার জন্য আল্লাহ তালা যেন বলে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া আল্লাহ বলছে যে এমন একটা জীবন তুমি গঠন করে আসো যে জীবনটার জন্য আমি আল্লাহ যেন তোমাকে ডেকে বলি যে দুনিয়া খেরাতে আমি হচ্ছে তোমার প্রকৃত বন্ধু সোবাহান আল্লাহ পড়ে এমন একটা জীবন আপনাকে আমাকে গঠন করতে হবে ভাই আসলে আমরা অনেক সময় মনে করি হুজুর আমি তো এমন জীবন গঠন করতে চাই কিন্তু কি করব আসলে পাওয়ার নাই শক্তি নাই শক্তির কারণে পারে মন তো চায় আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে আমার তো মন চায় তার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করতে লড়াই করতে মনে চায় হুজুর আমার তো শক্তি নেই আমি বলি কি ভাই শক্তি দিয়ে কোনো যদি ইসলামকে জয় করা সম্ভব না কথা বলেন না ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন মান আশদ্দু মিন্না বন্ধুরা আমার বনি ইসরায়েলের যুগের পরে সেই সময় আজ জাতি কিছু ছিল তালা আল্লাহ সুবাহান আল্লাহর বিরুদ্ধে নাফরমানি করার জন্য মাঠে নেমে পড়েছিল আল্লাহ সুবাহান তাআলাকে মানতে পারে নাই দুনিয়ার অন্যান্য যে সমস্ত মানুষগুলো ছিল বিভিন্ন দেব ছিল তাদের পূজা করার জন্য মানুষ নেমে পড়ত কিন্তু আল্লাহ সুবাহান আহুয়াতলা বাণী তারা কখনো মানত না যখন তাদের সামনে গিয়ে বলা হতো আসো ইসলামের দিকে আসো দিনের দিকে আসো তখন তারা দিনকে মানত না তারা বলতো আমরা তো শক্তি ধরা মানুষ পৃথিবীর যত রাষ্ট্র রয়েছে যত দিন রয়েছে যতগুলো পাওয়ারফুল রাষ্ট্র রয়েছে সবচেয়ে আমাদের শক্তি বেশি সেই সময় মানুষেরা এত বেশি লম্বা ছিল খেজুর গাছ ছিল তাদের হাঁটুর নিচে পাওয়ারফুল মানুষ বন্ধুরা আমার যখন আল্লাহ সুবাহ দিনকে মানতে পারে নাই নেবিজের দাওয়াতগুলোকে তারা প্রত্যাখ্যান করেছে সেই সময় আল্লাহ উক্ত ব্যক্তিদের সহস্তা করার জন্য আল্লাহ সব তালা একটা সিডর দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন শিররটা ছিল কেমন সিডর প্রচন্ড বাতাস বাতাসের কারণে এরকম খেজুরের চাইতেও লম্বা লম্বা মানুষগুলো বাতাসের কারণে একটা মানুষ উড়ে গিয়ে একটা পাহাড় একটা পাহাড় থেকে আর একটা পাহাড় আর একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় ঠাস ঠাস করে উড়ে উড়ে পাহাড়ের মধ্যে মাথাগুলো লেগে লেগে ঠাস ঠাস করে ফেটে যেত আর মানুষের হার গুঁড়ো সব কিছু একদম বিদ্যুৎমাত্র টের পাওয়া যেত না এমন পরিবেশ তৈরি হল তার কয়েকদিন পরে দেখা গেল এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে মনে হয় কোনো দিন কোনো মানুষের বসবাস ছিল না শক্তি দিয়ে দিন দিনকে প্রতিষ্ঠা করা সম্ভব নয় শক্তি দিয়ে আপনি আপনার জীবনকে গঠন করতে পারবেন না আবার অনেকেই বলে হুজুর আসলে আমার যদি ক্ষমতা থাকতো না আপনি দেখতেন আমি দিনের জন্য কেমন কাজ করতাম দেখাই দিতাম বন্ধু তুমি ইতিহাস ভুলে গেছো ফের আউনের ক্ষমতা ছিল না একটু কথা বলেন ছিল কি ছিল না চারশত বছর পর্যন্ত সে বাদশাহী করেছিল এমনকি তার বাদশাহীর জীবনে একটা দিন সর্দি জ্বর পর্যন্ত হয়নি কি পরিমাণ শক্তি ছিল তার কি পরিমাণ ক্ষমতা ছিল পার্সে নিজের জীবনকে গড়াইতে এমন জীবনকে গঠন করতে পেরেছে যে জীবনের জন্য মানুষ তাকে স্মরণ করবে না এমন জীবন গঠন করেছে যে জীবনের জন্য মানুষ তাকে দেখার জন্য বর্তমান মিশরের জাদুঘর পার্কে যায় তার লাশটাকে দেখার জন্য যে আল্লাহ সুবাহ পক্ষ থেকে প্রচন্ড ক্ষমতা থাকার পরেও যে ব্যক্তি জীবন গড়াইতে পারে নাই আল্লাহ সুটকি মাছ বানায় রাখছে দুনিয়ার মানুষদেরকে দেখে বলছে মানুষেরা তোমরা যারা আছো পাওয়ারফুল শক্তিওয়ালা ভাবছ যে শক্তি দিয়ে তোমার জীবনকে গঠন করবা সম্ভব নয় তার প্রমাণ দেখো ফের আউনের লাশ থেকে কথা বলেন ঠিক কিনা আল্লাহকে আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ সুবাহ আবার অনেকেই বলে হুজুর আমার সম্পদ নেই হুজুর গরিব মানুষ আসলে যদি কিছু ধন সম্পদ থাকতো হুজুর সারা জীবন চিল্লায় লাগাই দিতাম সারা জীবন করতেই থাকতাম করতেই থাকতাম কোনো কাজ করবে চিন্তা আর থাকতো না আমি বলি কি বন্ধু সম্পদের দিক থেকে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে এগিয়েছিল কারণ ঠিক না কারুন সবচেয়ে বেশি সম্পদশালী কিন্তু কি হয়েছে তিনি কে পার্সে জীবন গড়াইতে ভাই পারেন তিনি জীবন বানাইতে পারেন নাই কারণ জীবন বানানোর জন্য সম্পদ দিয়ে হয় না শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন যাকাতের বিধান দেয়া হলো যে তোমার সম্পদ থেকে যাকাত প্রদান করো তিনি যাকাত প্রদান করলেন না তার কারণে কি হলো তার সমস্ত ধন এবং তাকেও মাটির ভূগর্ভে তাকে ভূগর্ভিত হতে হয়েছে মাটির আল্লাহ সব তলিয়ে দিয়েছেন তোমার ক্ষমতা তোমার টাকা পয়সা দিয়ে কোনোদিন জীবন গঠন করা সম্ভব নয় জীবন এমন জীবন গঠন করো যে জীবন মরিলেও অমর হয়ে থাকে এটা সম্পদ দিয়ে সম্ভব না শুধু বন্ধু আরেক দল ভাইয়েরা আছেন যাদের কথা হচ্ছে হুজুর যদি আমাদেরটা উত্তম সোসাইটি হতো পাওয়ারফুল সোসাইটি যেরকম ব্যাংকক মালয়েশিয়া কাতার সিঙ্গাপুর এরকম উত্তম শহর যদি থাকতাম হুজুর আহ চিন্তাই করতে হইতো না আমার জীবনকে আমি সাজায় নিতাম ও মিয়া আসেন আপনাকে কোরআন থেকে শোনাচ্ছি আল্লাহ সুবাহ আউয়াল বাই থি উ দি আলিনা শিলদি বিবক্কত মুবার কে আল্লাহ বলছে দুনিয়ার যত শহর রয়েছে ইন অ্যউয়াল বাই থু দেহালি নাস পৃথিবীর সবচাইতে উত্তম সোসাইটি উত্তম শহর হচ্ছে মক্কাতুল মোকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা ওয়ারা পরে না আল্লাহ সবচাইতে দামি শহর সবথেকে পাওয়ারফুল শহর উত্তম সোসাইটি সেটা হচ্ছে মক্কাতুল মোকাররামা মক্কাতুল মোকাররমায় থেকে আবু জেহেল কি নিজের জীবন বানাইতে পারছে ভাই পার্সে কথা বলেন আপনারা আমার উপরে রাগ করেছেন কথার উত্তর যদি না দেন তা বুঝবো সত্যিই আপনারা আমার উপরে রাগ করেছেন উত্তম সোসাইটিতে থেকে আবু জেহেল নিজের জীবনকে বানাইতে পারেনি কথা বলেন ঠিক না তার জীবনকে বানাইতে পারেনি উত্তম সোসাইটি দিয়ে জীবন তৈরি করা সম্ভব নয় আরেক মানুষের প্রবাদ বাক্য হচ্ছে হুজুর আসলে আমাদের জীবনের পিছন দিক থেকে আমার সেরকম ভালো কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক ছিল না কারণ নামাজিওয়ালা ব্যক্তিও আমাদের পরিবারে নেই আমাদের সংসারে নেই আমাদের এলাকার মধ্যেও ভালো মানুষ নাই হুজুর ভালো মানুষের পাশে থাকলে আমি ভালো হয়ে যেতাম ওমি এটা ভুল কথা যদি তাই হইতো বিশ্বনবী নবী সাল আলী ওসাল্লামের আপন চাচা আবু তহারিব তিনি নিজের জীবনকে মানাইতে পারেন তিনি কেমন ছিলেন জানেন বিশ্বনবী নবী সাল্ল আলী বাবা দুনিয়াতে আসার পূর্বেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন ছ বছর বয়স তার মাও দুনিয়া থেকে বিদায় নিলেন বিশ্বনবী সাল্ল আলী ওসাল্লাম তার কেউ আর আপন রইল না সবাই পর কেউ আপন নেই চাচা ডেকে বলছেন ভাতিজা আমি আছি তো আমি আছি তো তোমার সঙ্গে বিশ্বনবী সাল্লাহ আলী হোসাল্লামকে আগলে রেখেছেন দেখতে দেখতে চল্লিশটা বছর পেরিয়ে গেল বিশ্বনবী সাল্লা আলী ও উপরে দিন যখন দিনের হুকুম চলে আসলো নেভিজি আজ থেকে আপনাকে দিনের দাওয়াতের দায়িত্ব ভার আপনাকে প্রদান করা হলো আপনি আজ থেকে দিনের দাওয়াত প্রচার করবেন আপনাকে নবুত প্রদান করা হলো সুবাহ আল্লাহ পরেন নবুয়তের পরই মানুষদেরকে দিনের দাওয়াত প্রচার করছেন মক্কাতুল এত পড়ে গিয়েছেন মক্কাতুল মোকার যখন দাওয়াত দিচ্ছেন আপন লোকেরাই মেনে নিচ্ছিল না বলছে মোহাম্মদ পাগল হয়ে গেছে বলতে পারলেন না বললো পাগল হয়ে গেছে আবদুল্লাহ মোহাম্মদ না তার দিনকে মানা যাবে তার দিনকে যেন না মানে মানুষ সেজন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে মোহাম্মদ সাল্লা আলী ও নামে পাগলের সার্টিফিকেট প্রদান করা হচ্ছিল এমনকি তার আপন চাচা বলে উঠলো তব্বা চিয়াদ আবিল আবি ওয়াতব্বা মা আব না আনহু মা লুহু মামা কাসাব সায়াস লা না জ্যাত আল্লাহ নাজিল করেছে নেবেজির চাচার বিরুদ্ধে নেবেজির হাত পা ভেঙে দিতে চেয়েছে নেবেজি সাল্লাল্লাহু আলি হোসাল্লামকে দিনের দামাতের কারণে দুনিয়ার থেকে চির নিশ্চিন্ন করে দেওয়ার কঠিন ষড়যন্ত্র করা হয়েছিল যে বিশ্ব আবি সল্লাল্লাহ আলি বাড়িতে আসছেন চাচাকে বলছেন চাচা আমার তো বাপ নাই আমার তো মাও নাই আমার তো কেউ আপন নাই চাচা শুধুমাত্র আপনি একটা মানুষ চাচা মক্কা মদ্দিনাল মক্কার লোকেরা তো আমাকে দুনিয়ার থেকে মেরে ফেলতে চেয়েছে চাচা এখন কি হবে মাথা নিচু করে নবীজাম কাঁদছেন চাচা ডেকে বলছেন ভাতিজা তুমি কান্না করছি কেন বড় তো কি হয়েছে তোমার বলছে চাচা আমাকে মেরে ফেলবা আমি তো এই জন্য কান্না করছি না আমার আপন মানুষ আমার হাত বা ভেঙে দিতে চেয়েছে আমি এই জন্য তো কান্না করছি না চাচা আমি কান্না করছি যদি আমাকে দুনিয়ার থেকে নিশ্চিন্ন করে দেয় আমার গুণাগার উন্মতির অবস্থা কী হবে চাচা আমি তো এই চিন্তায় চিন্তিত তার চাচার জবাব কি ছিল জানেন মুসলিম শরীফে এসেছে নাম বলছেন ওয়ান আল্লাহর কসম করে বলছি অল্ল লাই লাইয়াসুলু ইলাইকে কে বিজা মাইম হাত্তা উয়া সারাফি তোরাবি না ভাতিজা আমি তোমাকে স্পষ্ট করে বলছি আল্লাহর কসম করে বলছি ভাতিজা যদি এমন কোনো মায়ের সন্তান থাকে মায়ের বুকের দুধ পান করেছে এমন যদি কেউ থাকে সে যদি তোমাকে অ্যাটাক করতে চায় আমি চাচার লাশ দাফন করার আগ পর্যন্ত তোমাকে কেউ হাত চোবে এরকম কোনো মায়ের সন্তান দুইয়ে জন্ম নেয়নি রকম চাচা বলে চাচা এত মহাব্বতের কিন্তু চাচা শেষ পর্যন্ত ইমান নিয়ে মরতে পারেনি মৃত্যু ঘনিয়ে এসেছে বলছেন চাচা আপনি একবার বলেন মোহাম্মদের নাম বাদ আপনি একবার বলেন লাহাই চাচা আপনি একটা বার বলেন আপনি একটা বার বলেন লাহাই চাচা বলতে পারেনি চাচা না বলে দুনিয়ার থেকে বিদায় নিলেন ও ভাই সুসম্পর্ক থাকলে কেউ নিজের জীবনকে বানাইতে পারে না তার প্রমাণ এখান থেকে আমি দিলাম আপনার জীবন আপনাকেই বানাইতে হবে কেউ আপনার জীবন তৈরি করে দেবে না ভাই সম্মানিত শুধু আমরা মনে করি দুনিয়া সবচেয়েতে আমরাই বেশি চালাক ঠিক না কথা বলেন ঠিক কিনা আমরা প্রত্যেকে নিজ হেভি চালাক কেমন চালাক জানেন দুনিয়ার চালাকের যদি একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি ইউসুফ আলি হিসালু সালাম তার ভাইয়েরা কিন্তু অতি চালাক কিরকম চালাক ছিল জানেন আসেন আপনাকে হাদিসের ভাষায় একটা উক্তি দিয়ে আপনাদেরকে দিই ইউসুফ ভাইয়েরা রাস্তা দিয়ে চলছে রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে এক ভাই বললো আরে এই রাস্তা দিয়ে একটা গরু গেছে রাস্তা দিয়ে একটা গরু হেঁটে গেছে আর বলছে কথা তুমি ঠিক বলছো তবে আর একটা বিষয় আছে গরুটা কিন্তু কান আছে আর এক ভে বলছে তা তো বুঝলাম রে গরুটা কিন্তু আট মাসের গাব যেই বেটার গরু হারাইছে এই বেটা পিছন দিকে আসি করে চোর পাইছি এটা রে সব কয়ের ধরে নিয়ে গেছে রাজ দরবারে বিচার হবে বাচ্চার সামনে সকলকে দাঁড় করানো হলো দাঁড় করানোর পরে বাদশা বলছে ওদেরকে আগে নাস্তা করায় নাস্তার ব্যবস্থা করা হলো রুটি দিয়েছে রুটি খাইতে বসে আরেক ভাই বলতেছে আরে এই রুটি যে বানাইছে এই মহিলাটার মাসিক চলতেছিল আহ বাদশা শুনে ফেলেছে আরেক ভাই করতেছে আর বুঝলাম কিন্তু বাদশা যে জারো সন্তান এক একটা ভাইয়ের এক একটা কি ধরনের চালাক চালাক কতটুকু চালাক হলে এত মানে এত সূক্ষ্ম বিষয়গুলো তারা বুঝতে পারে বাদশার রাগ কঠিন পরিমাণে রাগ উঠে গেছে এ সব করে ধরে নিয়ে ধরে নিয়ে আসছে বিচার শুরু হয়ে যাবে দাঁড় করানো হয়েছে বলছে গরুটা কোথায় বাদশা নাম তো চুরি করিনি চুরি করি মানে গরুর সমস্ত ডিটেলস তোমরা বলতে পারছো চুরি বলছে বাদশা গরুটার সমস্ত ডিটেলস আমরা এইভাবে বুঝেছি যখন গরুটা গেছে আসলে গরুর পায়ের সাপ দেখলেই টের পাওয়া যায় এটা গরু গেছে না ছাগল গেছে এটা তো কোনো বিষয় না এটা তো গরু গেছে টেরই পাওয়া যায় কাছা তা না বুঝলাম কিন্তু গরু কানা ছিল যদি যেই আইল দিয়া হেঁটে গেছে সেই আইলের ডান সাইডের ঘাসগুলো শুধু খাইছে বা দিকের সাইডের ঘাস তো খায়নি বুঝলাম গরুটা কানাই ছিল না তো দুই দিকের ঘাস এসে খাইতো এটা সিম্পলি একটা বিষয় আচ্ছা তা বুঝলাম আচ্ছা গরু যে আট মাসের গাভেটা বুঝলি কেমনে বাচ্চা যখন গরু হেঁটে গেছে আমি লক্ষ্য করেছি গরুর সামনের পায়ের তুলনায় পিছনের পাগুলো অনেক বেশি ভারী সাধারণত সামনের পাগুলো ভারী একটু কম হয় পিছনের গুলো একটু বেশি হয় কিন্তু যখন দেখলাম একটু বেশি ভারী তার মানে অবশ্যই বাচ্চা হওয়ার আগ সময় হয়ে গেছে তার মানে আট মাসেই হবে আর কি বাচ্চাকে হারে এত চালাক আচ্ছা আমার বাড়িতে যে মহিলা কাজ করে সে মহিলা তোমাকে রুটি দিয়েছে আচ্ছা তুমি বললা যে মহিলাটা সমস্যা কেমনে বুঝলা বাদশাহ যখন আমি রুটি খাচ্ছিলাম দেখলাম মাসি ঘোরাঘুরি করতেছে নিশ্চয় কোনো না কোনো ভেজাল তো ইজি আছে নবীর ছেলে তো নিশ্চয় কোনো না কোনো ভেজাল আছে ডাক দি কয় কথা কি ঠিক জি বাদশাহ ঠিক আচ্ছা এদিকে পাশে আসছে কানে কানে বলছে আচ্ছা আমি যে সন্তান। তুই তুই বুঝলি বুঝলি কেমনে। সত্যি আমি যে এটা আমার কেউ যদি দোষ করে দোষের শাস্তি অবশ্যই তার হতে হবে তো আমাদেরকে আপনি দোষী বলে নিয়ে এসে আবার রুটি খাওয়াচ্ছেন এটা তো বাস বিচারের কোনো দিক হলো না নিশ্চয়ই আপনার জন্মের ভেতর আছে বিদায় আপনি এই কাজটা করতে পারছেন এত চালাক কিন্তু যখন ইউসুফ আলহ সালুসলামকে নিয়ে মাঠে ঘুরতে গিয়েছে ইউসুফ আলিহ সালাতুসলামকে কুয়ের মধ্যে ফেলে দিয়ে যখন তার কাপড়গুলো নিয়ে এসে বলছে বাবা তোমার সন্তানটাকে বাঘে ছিঁড়ে ফেলে খেয়েছে বাবা কাপড় নিয়ে দেখে দেখার পরে ছেলেকে বল রে যে বাবা তোমরা তো সবাই খুব চালাক আসলে বাঘটা কেমন বাঘ ছিল আমার জানা নাই যে বাঘটা আমার সন্তানের শরীর থেকে জামা খুলে সুন্দরভাবে রাখার পরে তারপর খাইছে পুরো জামার মধ্যে বিন্দুমাত্র কোনো কাপড়ে ছেঁড়া ফাড়ার দাগ নাই এটা তো আমার মাথায় ঢুকলো না যে যত চালাক চালাকের একদিন শেষ আছে কথা বলেন আসে না নাই আপনি আমি নিজেকে চালাক ভাব চালাক ভাবছি আপনি আমি লাখ টাকার সম্পত্তি কি করে বানা যায় এই চিন্তায় চিন্তিত সন্তানকে মানুষ বানাতে হবে এই চিন্তা আপনি আমি করছি না ভাই আসেন আমি আপনাকে বলছি আপনার চালাকি একদিন শেষ হয়ে যাবে কোন দিন জানেন যেদিন আপনার চোখ দুটো বন্ধ হয়ে আসবে যেদিন আপনার মৃত্যু হয়ে যাবে সেই দিন আপনার এই চালাকি আর থাকবে না আপনার সমস্ত ধোকা সমস্ত চালাকির দিন আপনার শেষ হবে যখন পিছন দিকে একটা ধাক্কা এসে তোমাকে ধাক্কা দিবে এবং তোমাকে বিছানার মধ্যে ফালাই দেবে আর যখন আর কোনো কিচ্ছু বলতে পারবা না সেই দিন তোমার সমস্ত চালাকি শেষ সেই সময়টাকে আসেন না সেই সময়টাকে আমরা ভেবে নেই